থেকে আমি ক্যাটাগরাইজ করে তিন ধরনের স্টুডেন্ট পেয়েছি। এক নাম্বার স্টুডেন্ট হচ্ছে যারা ফেল ঠেকাতে ব্যস্ত, অর্থাৎ কোনো মতে আমার পাস মার্ক নিশ্চিত করতে হবে। দুই নাম্বার হচ্ছে মধ্যম, তারা এ প্লাস পেয়ে যাবে, মোটামুটি একটু এফোর্ট দিলে এ প্লাস পেয়ে যাবে। আরেকটা হচ্ছে প্রো লেভেলের স্টুডেন্ট। সো আজকের এই ক্লাসে মেইনলি বা এই ভিডিওতে মেইনলি আমাদের এই তিন ক্যাটাগরি সার্ভ হবে, এবং তুমি যদি এখন থেকেই অ্যাটেম্প্ট নেওয়া শুরু করো তুমিও হতে পারবে প্রো। সো প্রথম পত্র এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি, আজকে দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে প্ল্যানার এবং সাজেশান কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা প্রয়োজন। সো প্রথমেই চলো আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নিই। কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের ক বিভাগে চার সেট কোয়েশ্চেন আসে, সর্বোচ্চ তিন সেট কোয়েশ্চেন উত্তর করতে পারবো, যেখানে ইনক্লুডেড চ্যাপ্টার হচ্ছে জটিল সংখ্যা খুব সহজেই ভালো করা যায়, বহুপদী ও বহুপদী সমীকরণ এটাও অনেক দ্রুত ভালো করা যায়, সহজে কভার করা যায়, এবং থাকতেছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ এটাও একটু এফোর্ট দিলে কিন্তু ভালো করে পারা যায়। আমরা চলে যাই খ বিভাগে। খ বিভাগেও আছে তিনটি চ্যাপ্টার, যেখান থেকে চার সেট কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাকে মিনিমাম দুই সেট সর্বোচ্চ তিন সেট অ্যান্সার করতে পারবা। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কনিক। কনিক থেকে বিগত বছরের পর্যালোচনা দেখা গেছে প্রায় দুইটা করে সিকিউ আসে, যদি দুইটা সিকিউ আসে তাহলে কিন্তু আমার এখান থেকেই দুই সেট অ্যানশিওর হয়ে যায়, এখান থেকেই আমাদের দুই সেট অ্যান্সার হয়ে যায় বা অ্যানশিওর হয়ে যায়, আমি অ্যান্সার করতে পারবো। দেন আসে স্থিতিবিদ্যা, আর থার্ডলি আসে কি আমাদের সমতলে বস্তুকণার গতি তথা গতিবিদ্যা। এখন যেমনটা বলছিলাম আমাদের ক্যাটাগোরাইজেশন অনুযায়ী তিন ধাপে ভাগ করছি তোমাদের, প্রথম ভাগে আছে যারা ফেল ঠেকাতে ব্যস্ত, তারা আজকের এই ভিডিও দেখার পর থেকে কোনো কথা হবে না, ঝটপট গিয়ে তিন চার ছয় এই তিনটা চ্যাপ্টারে একদম প্রো হওয়া লাগবে। এই তিনটা চ্যাপ্টার থেকে মিনিমাম তিন সেট ম্যাক্সিমাম চার সেট কোয়েশ্চেন কমন পড়বে, অর্থাৎ 30 থেকে 40 নাম্বার সিকিউ এ তুমি অটোমেটিক পেয়ে যাবা এই তিনটা চ্যাপ্টার সলভ করার মাধ্যমে। আর এমসিকিউ এর ক্ষেত্রে এখানে ছয়টা চ্যাপ্টার আছে, গড়ে প্রায় চারটা করে এমসিকিউ দেওয়া হবে, 4×6=24 হয়, ঠিক আছে। সো এই তিনটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু 3×4=12 এমসিকিউ পেয়ে যাব, আর বাকি যে কিছু এমসিকিউ আছে জাস্ট ক্যালকুলেটরের হ্যাক্স জানলেই কিন্তু আমরা ওইগুলো সলভ করতে পারবো। সো যারা ফেল ঠেকাতে ব্যস্ত, আজকে থেকে জাস্ট একটা ডেডলাইন সেট করো এই তিনটা চ্যাপ্টার তুমি কিভাবে সলভ করতে পারো। আমার এখানেও অনেকগুলো ফ্রি ভিডিও দেওয়া আছে, এই তিনটা চ্যাপ্টারই প্রায় কভার করা আছে, তুমি ইজিলি দেখতে পারবা, প্লেলিস্টগুলো অ্যাড করা আছে ডিসক্রিপশনে। দেন মধ্যম সারিতে যারা আছে, এই তিনটা চ্যাপ্টারের সাথে জাস্ট অ্যাড করতে হবে 8 অথবা 9। তুমি যদি 8 অথবা 9 এই দুইটা চ্যাপ্টারে একটা চ্যাপ্টারে অ্যাড করো তাহলেই তোমার 100% পাঁচ সেট কোয়েশ্চেন কমন পড়বে, পাঁচ সেট সিকিউ তুমি উত্তর করতে পারবা। মজার না বিষয়টা? খুব জাস্ট একটু এই এফোর্টটা দেওয়ার পরে জাস্ট আরেকটু ধাক্কা দিলেই নিজেকে কিন্তু এ প্লাস 100% অ্যানশিওর করতে পারো। পরবর্তী যারা প্রো, 100 তে 100 বা ফুল সেটে আমাকে কমন পেতে হবে, পুরো সেটেই আমাকে কমন পেতে হবে, তাদের জন্য বাকি যে একটা অধ্যায় আছে সেটাও যদি অ্যাড করে নাও তোমার প্রিপারেশন হবে 100 তে 100। এমসিকিউ এর জন্য সমতলে বস্তুকণার গতি এবং স্থিতিবিদ্যা যদি চ্যাপ্টার স্কিপও করতে চাও এমসিকিউ স্কিপ করা যাবে না। আশা করি এই টিপসগুলো তোমাদের হেল্পফুল হবে। কেমন লেগেছে ভিডিও জানিয়ে দাও, পরবর্তী ভিডিও বা টিপস তুমি কোন কন্টেন্টের উপর দাও, বর্তমান তোমার প্রিপারেশনের কী অবস্থা এবং তুমি কোন ক্যাটাগরিতে বর্তমানে আছো, তার থেকে তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা আমাকে আপডেট দিতে রেখো, আমাকে আপডেট দিতে থাকো কমেন্ট সেকশানে। থ্যাংক ইউ স্যার, লাভ ইউ অল, দেখা হচ্ছে পরের টিপসে।